পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গ যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। এদিন আরামবাগ মহকুমার খানাকুলের নতিপুর এলাকা থেকে তাজা 16টি বোম উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নতিপুরের একটি পাটক্ষেত থেকে বোমগুলি উদ্ধার হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় মানুষের দাবি, পাটক্ষেতের মধ্যে ড্রাম ভর্তি তাজা বোমা লোকানো ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে আসে। এই নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানোতর দেখা গিয়েছে। খানাকুলে তো অবশ্যই, ওখানে দেখবেন তৃণমূলের যে উপপ্রধান তার বাড়িতে মমতা হচ্ছে, তার বাড়ির পাশ থেকে। মানেটা কি? মানেটা ওরা চাইছে যে ভোটের ভোট পরবর্তী সময় বোম বারুদের রাজনীতি করে আবার ফের 2018 সালের মতো পঞ্চায়েত দখল করে। ওরা এটা ভুলে গেছে যে বিজেপির এক একটা কার্যকর্তা এক একটা বোমের বোম, যখন পড়বে অটোমেটিক বাসটা। সুতরাং এইবারে যদি ভাবে ওরা যে আবার সন্ত্রাস করে কিছু করতে পারবে ভয় দেখে মূর্খের সঙ্গে, এটা তো বিরোধীরা চক্রান্ত করছে। তারা রেখে দিয়ে বাংলাকে অপমাননা করছে, আপনারা দেখুন, অশান্ত করার জন্য বাংলাকে চেষ্টা করছে। তাই এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনার নমিনেশন হলো, কোথাও কোনো রকম নাই, দু একটা জায়গায় করে তারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যাই মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।